একদম ওদের কাম করছো, একদম ঠিক কাজ করছো, একদম ঠিক কাজ করছো। মা আমি যদি জাদু দিই না তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধা হবে। ঘরে ভিতরে বন্দি করে আমি যাই মর্জিনে বাজে চা খাই আছে। তোমার এই অবস্থা করেছে তোমার বউ? আচ্ছা তোকে এখন বাসাই কি করি আমি? আব্বা আমি নাই পরে দুইটা করছি, আগে একটা তো তুমি দিছিলা, তুমি কি জানি শুনে দিতে পারো নাই? আমি কি ভিতরে ছিলাম নাকি জানবো? যাই আমি যাই, তোমার চা খালি আব্বা, তুমি থাকো যা। চালায় যে পুলিশে আমি এরেলি হ্যাঁ
দিয়ে চমকা শুনো না মা আমি যদি জাদু দিই না তাহলে কি আপনার অনেক অসুবিধা হবে দেখছো বুড়ি বড় বড় পক পক করছে এখন চেয়ার হয়েই থাকো তুমি তাহলে মা আমার চাই বোমা তুমি তো শুনো কেন বুড়ি আমার সাথে এরকম করতে পারো না আমার ভুল হয়ে গেছে না না ভালো এটাই না তুমি উচিত শিক্ষা থাকো তুমি এরকম চল এটাই তোমার শাস্তি ভালো হয়েছে চলো চলো ব্যাপার আচ্ছা তুমি থাকো দেখি আমি বউ এর খুঁজে নিয়ে আসি থাকো আমি বউ খুঁজে নিয়ে আসতেছি শুনো খেয়েছে আজকে রাত্রে না তুমি আমার সাথে থাকো আচ্ছা থাক বলে আচ্ছা ঠিক আছে ওই দুই বউর কাছে কিন্তু আজকে যাবে না তাই নাকি আরে তুমি এখানে আমি সে কখন থেকে তোমাকে খুঁজতেছি আচ্ছা শোনো না আজকে রাতে তুমি আমার কাছে থাকো এই মু দেখো আজকে ও আমার সাথে থাকবে না যখন আমি বলছি তখন আমার কাছে থাকবে তুমি আমার বড় আমি তোমাকে সব সম্মান করি আর তুমি আমার সাথে এমন হিংসা করো কেন বলো তো আচ্ছা আমি যখন বড় তাহলে আমার কাছে থাকবে এদিকে আসো আমার প্রাণের স্বামী আরে আজকে তুমি আমার কাছে থাকবে আর কারো কাছে না হই তোর কাছে থাকবো মানে ও আজকে আমার কাছে থাকবে না আমার কাছে থাকবে না আমার কাছে থাকবে আমার কাছে থাকবে তাই বলছিস আমার কাছে থাকবে দেখো তোমরা সব সময় আমাকে নিয়ে হিংসা করো কেন তুই হিংসা করো বলো তো হ্যাঁ হিংসা তো তুই করিস আমি করি আমি বলি হিংসা করি অত সত্য বুঝে না ও আজকে আমার কাছে থাকবে না দেখো তুমি আজকে আমার সাথে থাকবা আমি কিন্তু আগে বলছি কই এতক্ষণ ধরে তো অনেক ফুসলেছ কিছুই তো করতে পারলো না আর জানো আমাদের এই তিন সত্যি নিবিতে না সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে তাই আজকে আমার কাছে থাকবে তাই না গো ঠিকই কইছো আচ্ছা তাহলে চলো কি তোরে বেশি ভালোবাসে এই আচ্ছা রে আচ্ছা এই আচ্ছা এই তুমি ওরে ভালোবাসো আমার ভালোবাসো না হ্যাঁ তোমার ভালো ভাই তুমি ওরে দুজনকে ভালোবাসো না আমাকে ভালোবাসো না তোমাকেই ভালোবাসি দেখছিস তুমি আমাকে ভালোবাসো না তোমাকেও ভালোবাসি আচ্ছা শোনো আমি তো তোমার তিনজনে কি এই শোনো তোমরা তিনজন আগে সিদ্ধান্ত নাও আমি একসাথে কার সাথে থাকবো এই তো জন্য হইলো না ও তো চলে গেছে এই তোর দুজনের জন্য এরকম একটা কিছু হইছে ও আমাদের দুজনের জন্য তোমার জন্য হানি এখানে তাই সে কি সুন্দর গায়ে পুষলা বসলা করছো কই রাখতে তো পারলা না ও আর তুমি কি করছো এই তোমরা দুজনকে এরকম লাগাইছো ঝাড়ু বানাই দিব তখন আমার শাশুড়ি মা কি করবে জানিস তোকে দিয়েছে না সারাদিন খালি ঝাড়ুই দেয়া হবে মনে রাখিস তুই আমার জাদুর ভয় দেখাস না আর আমি তোর জাদু দিয়ে কি বানাবো জানিস গোবর বানাবো গোবর আর সারা উঠোনে গোবর দিয়ে লেপবো আর এই উঠোনে উঠতে সবাই হাঁটবে না তার মানে তোর সারাদিন সবাই পাড়াবে আর তুই সারাদিন এই মানুষের পাড়ানি খাবি বুঝছিস কার সাথে আমি কথা বলতেছি এই তোর সাথে কথা বলা না আর এই যে কি জানি গরুর সাথে কথা বলে যাও যাও
যাক সমস্যা নেই, আমার সাথে যখন থাকতে পারে না তাতে কি হয়েছে, তোদের সাথে তো থাকতে পারে না, এতেই আমি অনেক খুশি। যাক মর্জিনার সাথে থাকো। আজকে কি তোমার কিছু কয়েছে? দেখো আজ আর কাল কি, বৌতিনরা আইসে পরে থেকেই তো নিত্য নতুন নাড়া নাড়া খুঁয়েই থাকে। না ধরো আমরা এমন ভাগ্য নিয়ে দুনিয়ার পর আইসি, আমরা তো গাল মন্দ না শুনলে পেটের ভাত হজম হয় না। করার কিছু নেই, এটা যে আমাদের কপালে আছে কি করবা কও। এই যে আম্মা, বেলা কত হয়ে গেছে হ্যাঁ, আপনি সবে চাউল বাসতেছেন, তো রান্না করবেন কখন আর আমরা খাবো কখন? বৌমা আমি তো তোমার মতো জাদু জানি না, যে জাদু দিয়া চাউলটা বাইসা ফেললাম। দেখেন আম্মা কথায় কথায় না আমার জাদু নিয়ে খুঁটা দিবেন না। খুঁটা দিই না, খুঁটা দিমু কে? কাজের কাজটা করেন হ্যাঁ, বলছি তাতে রান্না করতে তাতে রান্না করেন, সবসময় কালে উল্টা পাল্টা খাচ্ছে। আব্বা কি করতেছেন, এটা দিয়ে কি করবেন আপনি? বরকির খুঁটি বানাবো। আর কি করবেন, বাড়িতে তো কোনো কাম কাজ নাই, বসে বসে গিলেন আর কোথায় কি আজ এটা কাজ আছে সেগুলো নিয়ে বসে থাকে। এই শুনেন এই জুতাগুলো ধরেন, আমার জুতাগুলো ছিঁড়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে এনে দেবেন। এটা কি জুতা? হ্যাঁ আপনি দেখতেছেন না, ধরছেন না কেন, তাড়াতাড়ি এনে দিন। বৌমা তোমার শ্বশুরে তুমি জুতা দিলে? ও মা আম্মা আপনি এটা কেমন কথা বলেন, শ্বশুরে দিছি তো কি হয়েছে, বাড়িতে কি কোনো কাজের লোক আছে নাকি তাহলে পাঠামু? আপনার যদি এত দরদ লাগে আপনি সেলাই করে আইনা দিয়ে। হায় রে নিয়তি রে, বেটার গোর জুতে শ্বশুরের সেলাই করে দিয়ে আসি দেওয়া নাকি, কি করবা কও, এটা তো আমার কপালে আছে, তা না হলে আমার গো এই বয়সে এত কাম কাজ কিসের জন্য করতেই বক। বৌমা তো পারত জুতা দুটা রনিরে দিলে ও তো সেলাই করে আনা দিতে পারতো, তাই না? আসলে অগর মনের মধ্যে কোন বীজ যে চলতেছে কিছুই জানি না। যাই হোক এটা যদি কেলে না করো আমাকে কপালে তো ভাত জুটবো না, দুই বেলা ডাল ভাত তো পেটে দেওয়া লাগবো, কি করবা করার কিছু নেই। রনির মা দেখো নিয়তির কি খেলা, শ্বশুর হয়ে বেটার বর্জুতি আমার সেলাই করে নিয়ে এসে দেওয়া লাগবে। আর একজন আসতেছে, দেখো কি কয়। বৌমা তোমার কি কোনো কাজ করে দিতেইব? বাহ আগে তো জানতাম আমরা 303 জাদু জানি, এখন দেখি আপনারাও জানেন, কোথা থেকে শিখছেন হ্যাঁ আম্মা, মনে কথাটা কইয়া দিছেন। না বৌমা অনেক দিন থেকে তোমার সাথে আছি তো ওই দেখে দেখে কিছু কিছু শিখে ফেলাইছি। ও শিখছেন ভালো কথা, কি ব্যাপার আম্মা এখন রান্না বান্না হয় নাই? না চাউল বাসা হয় নাই তো তাই আর কি। ওরে আল্লাহ রে, সে কোন সকালবেলা হয়ে গেছে যে এখনো রান্না বান্না করে নেই, খামো কি হ্যাঁ? আচ্ছা আমার আরেকটা কথা, আজকে তো আমি বাইরে খামো না, তো যে মাছের বড় পিসটা আছে না ওটা আমার ঘরে যেয়ে দিয়ে আসেন হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা হায় রে ভাগ্য রনির মা, দেখো তোমার শ্বশুর শাশুড়ি ছিলে, তুমি এই বাড়ি তাই ছিলে বউ হয়ে, কত শ্বশুর শাশুড়ি খেদমত করেছ, আমার বাপ তোমার পায়ে খুব খুশি হয়েছিল।
আর আমার সামালের বেটার বাবু, তারা শ্বশুরের শাশুড়ির সাথে কি করে, কি রাজার ব্যবহার হয়েছে? তো কথা মনে করে দুঃখ করো না, আমাকে কপালে যা আছে তাই তৈব, এটা আমাকে মাইনে এনে তৈব, আমাকে কপালে লে কর। তুমি যাও রান্না করো গা, আবার আমার গালি বলতে শোনা লাগবে না, যাও। আমি আমি জুতো চুরা সেলাই করে নিয়ে আসি। ঠিক আছে, আমার ব্যথার উপর জুতি আমি হাতে করে সেলাই করে নিয়ে আসি।
চিন্তা রাখা দরকার, তোমাদেরও আল্লাহ সন্তান দিবে। সেই সন্তানের বউ এসে যদি তোমার উপর অত্যাচার করে তখন তোমার কেমন লাগবে? আব্বা আমরা তো সবাই ভুল স্বীকার করছি, আর কখনো আপনাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। কইছি আব্বা, আমরা তো ভুল বুঝতে পারছি। আমারে আমরা খুশি, তোমরা যে ভুল বুঝেছ এতেই আমরা খুশি, নাকি করণীর মা? না আমি খুশি না, কেন? সারা জীবন বড় আমি রান্না বড় করে খাওয়াইলাম, আজকে ঠ্যাংকের উপর ঠ্যাং দিলাম না, সে এরা বসে থাকুক। আজকে বৌমার হাতে রান্না খাবো আমরা। আচ্ছা